আজকে কালীঘাটের মহিমালদা স্ট্রিটের রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদারে রবি ঘোষ হয়ে ওঠার গল্প শোনাব। জন্ম 24শে নভেম্বর 1931 সালে। উৎপল দত্তের হাত ধরে প্রচুর নাটক করেছেন। ছোটবেলা থেকেই রবি ঘোষের উনি ব্যায়াম চর্চা করতেন এবং সাউথ সুবারবন স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। আশুতোষ কলেজে পড়াশোনা করেছেন বিজ্ঞান নিয়ে, আর সময় পেলেই আশুতোষ কলেজের ছাদে গিয়ে বন্ধুদের সাথে নাটকের মহড়া দিতেন। এবং ওনার আরেকটা জিনিস ছিল যে নাটক যেখানেই হতো সেখানে নাটক দেখারও ওনার একটা শখ ছিল। আর এই ব্যাপারে ওনার বাবার সাথে প্রায়, বাবা জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার কখনোই চাইতেন না যে ছেলে নাটক নিয়ে থাকুক। উনি চাইতেন ছেলে পড়াশোনা করে চাকরি বাকরি করুক। এর জন্যে বাবার কাছে কম বকুনি খেতে হয়নি রবি ঘোষকে। কিন্তু দুঃখের বিষয় হল বাবা দেখে যেতে পারলেন না ছেলের রবি ঘোষ হওয়া। সত্যজিৎ রায়কে উনি খুব গুরু বলেই মানতেন এবং সত্যজিৎ রায়ের সাথে উনি অনেক ছবি করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হয়েছিল গুপি গাইন বাঘাবাইন, বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গুপি গাইন বাঘাবাইন নিয়ে একটি মজার ঘটনা ঘটেছিল। উনি বার্লিনে গেছেন এবং সেখানে বার্লিনের স্টোরে শপিং করার জন্য অনেকের সাথে উনিও গেছিলেন এবং সেখানে ওনার গায়ের জামা কিছুতেই ফিট হচ্ছিল না, কারণ উনি একটু ছোটোখাটো মানুষ ছিলেন হাইটে, যার জন্য অনেক খোঁজাখুঁজির পরও সেই জামা ওনার গায়ে ফিট হচ্ছিল না। কিন্তু কি করলেন তখন, তখন ওনার সাথে যারা ছিলেন তারা ওনাকে বললেন যে কোনো একটি চিলড্রেন্স শপে যেতে ড্রেস। সেখানে গিয়ে অবশেষে ওনার সেই জামাটা, সেরকম জামা পেলেন এবং বেশ হাসি মুখে বেরোলেন। তপন সিনহার গল্প হলো সত্যিও সত্যি, যদিও সেটা কমেডি সিনেমা ছিল না, কিন্তু রবি ঘোষ তার দর্শকদের তার জাত চিনিয়ে দিয়েছিলেন, অসাধারণ হয়েছিল ছবিতে। এরই হিন্দি ভার্সান বাবার্চিতে, যেটা রাজেশ খান্না পরবর্তী সময় করেছিলেন, শোনা যায় ছবিটি করার আগে রাজেশ খান্না একাধিকবার রবি ঘোষের ছবিটি দেখেছিলেন। সত্যজিৎ রায় সম্বন্ধে রবি ঘোষ বলতেন অসাধারণ অভিনেতা, এবং তিনি এও বলতেন যে যেভাবে সত্যজিৎ বাবু তার অভিনেতাদের শটগুলো করে বুঝিয়ে দিতেন এবং সেটা যদি তারা তার 10% করতে পারত তাহলে সে সফল হবেই হবে। সত্যজিৎ রায় কোনো অভিনেতাকেই বেশি স্বাধীনতা দিতেন না, কিন্তু ব্যতিক্রম ছিলেন রবি ঘোষ। কেননা তিনি জানতেন যে রবি ঘোষ অত্যন্ত পাওয়ারফুল একজন অভিনেতা, এবং এই ব্যাপারে শুধু সত্যজিৎ রায় নয়, তপন সিনহাও জানতেন। আর এরা জানতো যে রবি ঘোষের ফেসিয়াল এক্সপ্রেশন, তার যে কথা বলার ঢং এবং তার যে মুখমণ্ডলের যে একটা সেটা দিয়ে এবং তার চোখ দিয়ে সাধারণ চরিত্রকে অসাধারণ করে রাখার ক্ষমতা ছিল এই মানুষটির। গুপি গাইন বাঘাবাইন ছবিটি শুধু বাচ্চাদের ছিল না, এটা বড়দের কাছেও খুব ভালো লেগেছিল, প্রচুর জনপ্রিয়তা পেয়েছিল ছবিটি। এবং এই গুপি গাইন বাঘাবাইন করার ফলে রবি ঘোষ এতটাই পপুলার হয়ে গেছিলেন যে কোথাও কোনো আউটডোরে গেছেন কিংবা নাটক করতে গেছেন, দর্শকরা তাকে বাঘা বাঘা বলে ডাকতে শুরু করত। প্রথম প্রথম বিরক্ত হলেও পরে তিনি ভাবলেন
যে দর্শকরা ভালোবেসে তাকে এই নামে ডাকছে। চিরদিন খুব সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন, কখনো কাউকে বুঝতে দিতেন না যে তিনি কত বড় মাপের অভিনেতা। তিনি অভিনয়ের সাথে সাথে নিয়মিত থিয়েটারও করে গেছেন এবং তিনি প্রচুর ছবি পরিচালনাও করে গেছেন, যেমন নিধিরাম সর্দার, সাধু, যুধিষ্ঠিরের কর্চা ইত্যাদি। পরে কালীঘাট ছেড়ে গলফ গ্রিনের ফ্ল্যাটে বসবাস করতেন এবং ডায়াবেটিস হওয়ার জন্য তিনি নিয়মিত ওনার গলফ গ্রিনের বাড়ির সামনেই গলফ ক্লাবে গলফ খেলতেও যেতেন। বাড়িতে থাকলে বই পড়ার নেশা ছিল এবং বাড়িতে চিৎকার করে কাউকে কথা বলতেই কেউ কথা বললেই উনি তাদের বলতেন এবং স্ত্রীকে বলতেন, শ্রী বৈশাখী দেবীকে বলতেন আস্তে কথা বলার জন্য, কারণ উনি কখনো চাইতেন না যে ওনার জন্য প্রতিবেশীরা ডিস্টার্ব হোক। এমনই মানুষ ছিলেন রবি ঘোষ। একবার বোম্বাই গেছেন আর সে কথা জানতে পেরে জয়া ভাদুরী, যিনি রবি ঘোষকে রবি কাকু বলে ডাকতেন, তাকে বাড়িতে ইনভাইট করেন এবং রাতে ডিনারের পরে স্বয়ং অমিতাভ বচ্চন, যখন তিনি তখন তখন তিনি একেবারে দারুণ পপুলার অমিতাভ বচ্চন এবং এখনও নিশ্চয়ই আছেন, নিজে গাড়ি চালিয়ে তাকে হোটেলে পৌঁছে দেন। রবি ঘোষ ছিলেন অত্যন্ত হাসি খুশি মানুষ এবং সাধারণ মানুষদের সাথে মিশতে পারতেন, তবে মুড খারাপ থাকলে উনি আবার চুপচাপও থাকতেন, তখন কারুর সাথে বেশি কথা বলতেন না। মহানায়ক উত্তম কুমার ওনার চেয়ে বয়সে একটু বড় হওয়া সত্ত্বেও রবি ঘোষকে রবিদা বলে ডাকতেন, শুধু তাকে সম্মান দেওয়ার জন্য। রবি ঘোষের কাছাকাছি যারা থাকতেন তারা জানতেন যে এই মানুষটা যে কোনো মানুষ, সের যে কোনো গম্ভীর মানুষকেও তিনি হাসিয়ে দেওয়ার ক্ষমতা রাখতেন। এরকমই একদিন গলফ গ্রিন মার্কেটে সেই তার পরিচিত মানুষরা একজন মানুষকে দাঁড় করিয়ে রবি ঘোষকে বললেন যে ইনি হাসেনি না। শুনে রবি ঘোষ সেই লোকটাকে কানে কানে কিছু বললেন আর লোকটি হা হা করে হেসে ওঠেন। তখন সবাই তাকে জিজ্ঞেস করলেন যে এমন কি বললেন আপনি যে উনি হাসতে শুরু করলেন? রবি ঘোষ বললেন, ওটা সিক্রেট, ওটা বলা যাবে না। এমনই মজার মানুষ ছিলেন রবি ঘোষ। রবি ঘোষের এই গল্পটা না বললে প্রতিবেদনটা সম্পূর্ণ হবে না। সকালে এক নিকট আত্মীয়র মৃত্যুর খবর পেয়ে খুব ভেঙে পড়েন, কিন্তু সন্ধ্যার সময় উত্তর কলকাতায় নাটক মঞ্চস্থ করতে বেরিয়েছেন তিনি, কেন নাটক ছিল তার প্রাণ। সেদিন থিয়েটার হলে যাওয়ার সময় গলফ গ্রিন মার্কেটে রোজগার মতো ওনার অ্যাম্বাসাডার গাড়িটা এসে থামল এবং উনি যথারীতি নেমে দাঁড়ালেন এবং অনুরাগীদের সাথে কথা বলা শুরু করলেন। কিন্তু অনেকে যখন জানতে পারলেন তখন ওনাদের কেউ কেউ সেদিনের নাটকটা ক্যান্সেল করতে বললেন, কিন্তু রবি ঘোষ উত্তরে বললেন যে শো মাস্ট গো অন বলে চলে যাওয়ার সময় অনেকে তার গলায় কোথাও একটা কান্নার সুর শুনেছিলেন। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন, সেদিনে সেই শোতে যারা উপস্থিত ছিলেন তারা শুনেছিলেন দর্শকের হাততালির আওয়াজ সেদিন সব থেকে বেশি হয়েছিল। রবি ঘোষ সবসময় বলতেন যে হাসি কান্না দুঃখ সব বাড়িতে রেখে স্টুডিও বা স্টেজ শোতে আসবে, শুধু চরিত্র নিয়ে ভাববে এবং যে মুহূর্তে তোমার কাজ শেষ হবে তখন তুমি আবার নিজের কথা নিয়ে ভাববে। আজকের দিনে যেখানে মানুষের দুঃখ দুর্দশা চরমে এবং বাঙালি হাসতে প্রায় ভুলে গেছে, সেখানে রবি ঘোষের মতো মানুষের অভিনয় দেখে মানুষ কিছুটা হলেও তো হাসতে পারত। আজও টেলিভিশনের পর্দায় আপনার ছবি দেখার জন্য মানুষ আগ্রহে অপেক্ষা করে থাকে স্যার। আরেকটা কথা না বলে পারছি না, রবি ঘোষ একটু মানে কি বলবো
মানুষটা তো রসিক, একটু ছন্দে কথা বলতে ভালোবাসতেন। একদিন বাড়িতে বসে আছেন, ওনার স্ত্রীকে বলছেন উনি কম খাও বেশি খাবে। তা স্ত্রী জিজ্ঞেস করছে মানে? মানে আবার কি, যদি কম খাও তাহলে বেশি দিন বাঁচবে, তাহলে তোমার বেশি খাওয়া হবে। এই ছিল রবি ঘোষ। শুধু অভিনেতা না, এমনি তো পর্দায় অভিনয় করতেন, রসিকতার ফুলঝুরি ঝুটাতেন, লোককে হাসাতেন, আর তার কথাও ছিল ভারী সুন্দর। দারুণ রসিক এই মানুষটাকে আমরা সবাই খুব মিস করি। কি সুন্দর লজিক তার কথার মধ্যে, এত সুন্দর জাগলারি ছিল যে কি বলবো। এই হচ্ছে রবি ঘোষের ফ্ল্যাট, এবং আজও নামটা জ্বলজ্বল করেছে। এটা গলফ গ্রিনের D3, এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে সব মানুষের। আজ ওনার ফলকটা আছে, কিন্তু আসল মানুষটা উনি নেই। কিন্তু রবি ঘোষ চিরদিন বাঙালির মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। এই হচ্ছে রবি ঘোষের ফ্ল্যাট, এবং আজকে বাড়িতে আজকে উনি অনুপস্থিত বাড়িতে, কিন্তু ওনার গুরুর ছবিটা ওনার ঘরেতেই আছে, চার্লি চ্যাপলিন। আর এই হচ্ছে আমাদের মহান অভিনেতা, এনার মৃত্যু নেই। আপনি যেখানে থাকুন ভালো থাকুন, পাশেই সত্যজিৎ রায়ের ছবি এবং ওনার মিসেসের ছবি। ওনার মিসেস একটু অসুস্থ বলে দেখা করতে পারলাম না, আশা করি তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবে। খুবই খারাপ লাগছে ওনার বাড়িতে এসে, বাড়িতে ফলকটি আছে কিন্তু আসল মানুষটিই নেই। যেখানেই থাকুন আপনি ভালো থাকুন স্যার। একটু আগেই রবি ঘোষের বাড়ি থেকে বেরিয়েছি, এবং আমি এখন গলফ গ্রিন মার্কেটে, যেটা রবি ঘোষের বাড়ির খুব সামনেই, সেই মার্কেটে রবি ঘোষ সাহেব আসতেন সেই জায়গায় দাঁড়িয়ে আছি। এবং তা উনি প্রায় এখানে রোজই আসতেন আসা যাওয়ার পথে, আর ওনার অনুরাগীরা, ওনার বন্ধু বান্ধব, ওনার পরিচিত সকলেই যখন এইখান দিয়ে যায়, তাদের দু চোখ কিন্তু এখনো তাকে খুঁজে বেড়ায়। এবং রবি ঘোষ এরকমই একজন মানুষ ছিলেন যে তাকে কখনোই ভোলা যাবে না। তিনি তার সিনেমায় তার দক্ষতার ছাপ রেখে গেছে, এবং সেটা যখনই টেলিভিশনের পর্দায় দেখা যায় সেটা মানুষ উদ্গ্রীব হয়ে দেখে। 1997 সালে 4/4 ফেব্রুয়ারি বাঙালি চলচ্চিত্র ইতিহাসে এক বিরাট ছন্দপর্ব। টালিগঞ্জের স্টুডিওয়ে শুটিং করতে করতে চলে গেলেন রবি ঘোষ। নিকটস্থ ভাঙর হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি চলে গেলেন। আর রবি ঘোষ সবসময় বলতেন যে কাজ করতে করতেই চলে যাওয়া ভালো, সেটা ঠিকই আছে, কিন্তু মাত্র 66 বছর বয়সে রবি ঘোষ আমাদের ছেড়ে চলে গেল। ওপরের আড্ডায় উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, অনিল চ্যাটার্জি, দিলীপ মুখার্জির সাথে রবি ঘোষ এখন জমিয়ে আড্ডা মারছে। আপনি যেখানেই থাকুন স্যার ভালো থাকুন, আর বাংলার দর্শক আপনাকে চিরদিন মনে রাখবে। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর এরকম ভিডিও নিয়ে আমি আসতেই থাকব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।